Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এমন একটা ভিডিও দেখব যেটা ছোটবেলা থেকে সবার মুখে শুনেছি, মানে মা বাবা থেকে ঠাকুমা দিদিমা সবাই, এবং ইভেন আমরা এখনো বলি। যদিও এইখানে টপিক মানে কথাটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমরা যেটা শুনেছি যে কলকাতায় পয়সা দিলে কি না পাওয়া যায়, আর এই কিনার ভিতরেই লুকিয়ে আছে একটা জিনিস, আর সেটা হচ্ছে খুবই দুর্মূল্য। আমার মনে হয় কোথাও আদেও পাওয়া যায় কি না জানি না, তবে আজকের ভিডিওটা সেই রকমই যে কলকাতায় পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায়। তো এই জিনিসটা খুব শুনেছি, ছোটতেও শুনেছি এবং এখনও আমরাও বলি এবং সবাই বলে, তবে কতদূর কি সত্যি কিনা সেটা আশা করি অনেকেই জানে না, হয়তো খুব কমজন জানে যদি আসলেও দুধ পাওয়া যেয়ে থাকে। তো আজকের যে ভিডিওটা সেটা টাইটেল হচ্ছে, বলে দেওয়াই ভালো, শাহবণিকের বাঘের দুধের দোকান। তো এটা যত সম্ভব ঢাকায়, কারণ বাংলাদেশি কন্টেন্ট এটা, সেহেতু শাহবণিক তোমরা কেউ চিনে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারো। আর যে চ্যানেল থেকে নিচ্ছি সেটা হচ্ছে ইনফো হান্টার, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বাঘের দুধের কিছু স্পেশালাইজেশন আছে, যেমন সেটা সব মেটালের সাথে রিয়্যাক্টেড হয়ে যায়, এর জন্য সেটা খালি গোল্ডের সাথে রিয়্যাক্টেড করে না। তো বাঘের দুধ আগে আমরা শুনতাম যে রাজারা ওই সোনার বাটিতে রাখতেন, মাটিতে পড়লে ফেটে যায়, শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো দিয়ে সবাই চুল কালার করতো। এটার মধ্যে দেখেন একটা ডার্ক বার্গুন্ডি কালার আছে। আগে বিরিয়ানির মধ্যেও এই মশলাটা ইউজ করা হতো, যেটাকে পাথরকা ফুল বলে। পাথরকা ফুল? হ্যাঁ, এইটা। হ্যাঁ, আমরা টিমবন যাতে ব্যথা না হয় তার জন্য এই একটা টায়ারও আছে সাথে। আমার বাবার বিয়ে হয়নি তখন থেকে এখান থেকে মালপত্র নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এসে 30 বছর ধরে আছি, তাহলে এগুলি তো প্রচুর কাস্টমার ছিল, লাইন ধরে কাস্টমার মাল নিত। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কথায় আছে যে ঢাকা শহরে নাকি টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায়, আর আমি যখন শুনলাম যে পুরান ঢাকায় সত্যি সত্যি বাঘের দুধ পাওয়া যায়, এটা শোনার পরে আমি চলে আসছি এখন হচ্ছে রথখোলায়, এটি হচ্ছে নবাবপুরে। আর এই রথখোলার যে এই মেসার শাহ বণিকের দোকান, এটিতেই হচ্ছে বাঘের দুধ মেলে। তো এই দোকানে কীভাবে বাঘের দুধ পাওয়া যায় তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতে আজকে আমার এই রথখোলায় আসা। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই মেসার শাহ বণিকের দোকানের বাঘের দুধের সব কিছু। সিঁদুর 20 টাকার, এলামাটি 20 টাকার, ব্রাউন 20 টাকার, মেহগনি 20 টাকার, আর এটা কি 200 গ্রাম কার্পা। এটা শুরুর প্রতিষ্ঠাতা ছিলেন হলো গিয়ে দাদুর দাদু আর কি, মানে আপনার দাদুর দাদু। হ্যাঁ, কিছুদিন আগে মারা গেলেন কুইন এলিজাবেথ, ওনাদেরই দাওয়া এই টাইটেল ছিল, এরকম শাহ টাইটেল। ও তাই নাকি? হ্যাঁ, যে তখন যারা বিজনেস করতেন তাদেরকে, কিছু মুষ্টিমেয় ফ্যামিলিদেরকে এই শাহ টাইটেল দেওয়া। ও এই জন্যই কি আপনাদের দোকানটার নাম শাহ বণিকের? শাহ বণিকের দোকান, মানে বণিকরা, এটা শাহ বণিক। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে শাহ বণিক অথেন্টিক, এটা আসলে আপনাদের মানে নিজেদের না, নিজেদের নামকরণ না, এটা ওই তখনকার ইংরেজ সরকারদের প্রদত্ত। শুরু থেকেই আগে মেডিসিনের ক্রুড ড্রাগস যেগুলো সেগুলো বিক্রি হতো, মানে হেকিমি যেই মেডিসিনগুলো সেগুলো, তারপরে হলো গিয়ে ওই কাছন্ত যত ধরনের জিনিসপত্র আছে সেগুলোর ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে, সেটা ইন্ডিয়া থেকেই আসুক, তারপরে ভেনিজুয়েলা থেকেও আসে, তারপরে দুবাই থেকেও জিনিসপত্র আসতো। এটা তো প্রায় 200 বছরের উপরের একটা দোকান, মানে পুরনো একটা দোকান। আর এই দোকানে আমি শুনলাম যে এইটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র দোকান যেখানে হচ্ছে মানে আফিমও বিক্রি হতো। এই বিষয়টা একটু বলবেন আমাকে। এই বিষয়টা মানে এটা তো ওপেন সিক্রেট, মানে গুগলসে সার্চ দিলে পরে পাওয়া যায়। তো আগে বিক্রি হতো, তো সেই সময়তে হয়তো বা এটা পারমিশন ছিল, তারপরে লিগ্যালিটিও ছিল, আর প্রত্যেকটা যেই জিনিসগুলো নেশার সেগুলো কিন্তু কোথাও না কোথাও প্রথমে ইনভেন্ট করা হয় মেডিসিন হিসেবেই ছিল, ওটা ব্যথানাশক হিসেবে কাজে দিত, আর হলো গিয়ে হয়তো বা ঘুমের জন্য কাজে দিত, মাথা ঠান্ডা রাখার জন্য কাজে দিত। তো তখন ওইভাবে করে মেডিসিন হিসেবেই হতো আর তখন বিক্রি হতো, আর এখনও তো ওটার লিগ্যালিটি নাই। এই গদি আগে এখানেই ছিল, তো সেখানে ওই যে জোড়াসন হয়ে বসতে হতো, তবে ওনারা কিভাবে করে গেছেন আসলে হ্যাটস অফ তাদেরকে, কিন্তু আমরা পারি না।
আর এই গদির পরে এই চেয়ার আসতে আমাদেরকে রীতিমতো একটা যুদ্ধ করতে হয়েছে, মানে এই গদি থেকে চেয়ারটাকে সরায়ে এখানে একটা চেয়ার সেট করতে। আচ্ছা আচ্ছা। তো তখন আমরা খুব ভালোভাবে পারমিশন নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, আমরা অনেক লাক্সারিয়াস কোনো চেয়ার আনবো না, খালি একটা চারপায়ের চেয়ার আনবো যাতে কোনোভাবে একটু বসা যায়। কারণ হলো গিয়ে আপনারা বসেছেন ভালো কথা, কিন্তু আমাদের জন্য মনে করেন যে এই 8-10 ঘন্টা বসাটা এইভাবে করে তো খুব প্রবলেম হয়। আর হলো গিয়ে আমরা একটুখানি সচেতন যে এনাদের সবারই টেলবোনে একটু ব্যথা আছে, তো আমাদের যাতে টেলবোনে ব্যথা না হয়, যদিও বা ব্যাপারটা পানি, আমরা টেলবোন যাতে ব্যথা না হয় তার জন্য এই একটা টায়ারও আছে সাথে আমাদের, তো এই টায়ারটাকে আমরা রাখি আর এখানে বসি, আমাদের হয়ে যায়। এই টিনের ডিব্বাগুলো সেগুলো ফোরফাদারদের, হ্যাঁ, তো ওনারা ইউজ করে গেছেন। তারপরে ওই যে ওখানের ডানোর ডিব্বাগুলো সেগুলো আমরা খেয়েছি, আর ওইখানকার যে ডিব্বাগুলো আছে সেগুলো আমাদের ছেলে রাখায়। তো এখানে সবার জিনিসই আছে কিছু না কিছু, দাদুদের টাচও আছে এখনও পর্যন্ত। এই যে ফ্যানটা 70 years old, এখানকার ফোরফাদার্স থেকে সবাই হাওয়া খেয়েছে, এমনকি এখানকার নবাবপুরবাসী যারা আসেন তারাও মাঝে মাঝে আসেন এখানে ঠান্ডা হাওয়া খেতে। আমরা পূর্বপুরুষদের কাছে শুনছি যে এই মাল অনেক আগের থেকে এখানে সেল হয়, এখানে এক নম্বর মালই পাওয়া যায়। আমাদের যে ক্রেতারা তারাও পূর্বপুরুষ থেকে ধরে এখানে কিনছেন। আচ্ছা, মানে অনেকেই আছেন তারা এসেই বলেন হাফ প্যান্ট পরে আসতাম, দাদার সাথে আসছি, বাবার সাথে আসছি। এইখান থেকে প্রায় রেগুলার মাল নিতে হবে, একবার ছোট থেকে আমার বাবা নিয়ে গেছে, এখন আমরাও নিতেছি। মানে এই ভাই যেরকম বলছিলেন যে এখানে হচ্ছে ধরেন যে আসছে, মনে করেন ভাই বলছিলেন যে বাবা আসছে, তার ছেলে আসছে, তার ছেলে, আমরা এই ধরনের এইখান থেকে নিয়ে গেছে। ভাই বলছিলেন যে এখানে নাকি হাফ প্যান্ট পরে যারা আসতো, এখন হচ্ছে মানে আমার বাবা তখন আমার বাবার বিয়ে হয়নি তখন থেকে এখান থেকে মালপত্র নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এখন এখন আমি নিতেছি, আমার দাদু বা আমার আব্বুরা এখান থেকে মানে আগে অনেক কিছু এখনও নেয় মাঝে মাঝে, আমিও দেখা যায় ভাইয়ার থেকে মাঝে মাঝে অনেক কিছুই নেওয়া পড়ে এখানে, ভালো কালো জিরার তেল, মধু। এটার ফ্লেভারটা অনেকটা আর্থি ফ্লেভার, মানে হলো কি মাটির মতো ফ্লেভারটা থাকবে। এগুলো গাছের মধ্যে হবে, এক ধরনের এরা ছত্রাক টাইপ, এটার মধ্যেও মেডিসিনাল গুণ থাকে। আর এছাড়া অথেন্টিকলি আগে বিরিয়ানির মধ্যেও এই মশলাটা ইউজ করা হতো, যেটাকে পাথরকা ফুল বলে। পাথরকা ফুল? হ্যাঁ, এইটা, হ্যাঁ, কাচি বিরিয়ানির মধ্যে দেওয়া হতো শৈলজ। হ্যাঁ। আর এই যে রতনজোত, এটা কি রতনজোত? রতনজোত এটা আমার একটা খুব পছন্দের জিনিস, সেটা হলো গিয়ে আগে খাবারের জন্য না পছন্দের জিনিসটা, সেটা এটা হলো গিয়ে ন্যাচারাল কালারিং ডাই। ন্যাচারাল কালারিং ডাই? হ্যাঁ, মানে কালারিং এজেন্ট এটা। এটা আগে যখন মানুষের জন্য এই যে গার্নিয়ার হোক অথবা অন্যান্য যে কালারগুলো হাই স্পিড সেগুলো ছিল না, তখন এগুলো দিয়ে সবাই চুল কালার করতো। এটার মধ্যে দেখেন একটা ডার্ক বার্গুন্ডি কালার আছে। আর এটা আমার পছন্দের একটা জিনিস হলো কি, এটা রোগান রোস রান্না করার মূল উপাদান, মানে ওই যে মাটনের যে লাল রঙের কারিটা হয় সেটার মধ্যে তেলের মধ্যে এখান থেকে ভেঙে পাতাগুলো দেওয়া হয়। আর এছাড়া এটা দিয়ে আগে ওই প্যারাফিন ওয়াক্স দিয়ে এটাকে গলিয়ে প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে সেটাকে দিয়ে লিপস্টিক বানানো হতো, যেগুলো ন্যাচারালি রেড কালার তৈরি করা হতো। এই যে আকর করাটা, এটা কি আকর করা? একটা ধরনের রুটস, এর মধ্যেও ভোলাটাইল অয়েল থাকে, আর হলো এটা ব্লাড সার্কুলেশনের কাজ দেয়। চারটে একদম চাবি চাবি খেয়ে, এটার নামটা কি? কবাব চিনি। কবাব চিনি? হ্যাঁ, এটা হচ্ছে কবাব চিনি। আর এটি দেখতে একেবারে গোলমরিচের মতো, এটা কিউবা থেকে আসছে নাকি? হ্যাঁ, কিউবা জামাইকা এখান থেকে আসছে। ভাই আমাকে দিলেন যে এটা নাকি চারটে একসাথে খাবো। এটার স্বাদটা আসলে আমি প্রথম খেলাম তো, আপনি এখন বুঝবেন না, আমি বুঝতেছি না। হ্যাঁ, চাবান, চাবাতে চাবাতে বুঝবেন, পুরো টান দেবে তখনই বুঝবেন। তখন একটা ইয়ে আসতেছে, মিন্ট, মিন্ট, রাইট রাইট। হ্যাঁ, ওই এটার মধ্যে ওই মেন্থলটা থাকে। এখন আপনি বলতে পারেন যে কেমিক্যালি মেন্থল খাবো, তো আমরা তখন সেটা প্রেফার করি না, আমরা এটা প্রেফার করি। এটা দেন? হ্যাঁ, বাহ। এটার মধ্যে থেকে মিন্ট আপনি নিজে বের করেন আপনার শরীরকে, যে লেট ইউর বডি টু ডু সাম ওয়ার্ক ফর ইউ। এটা কি আপনাদের হার্বালটা? এটাই হার্বাল, মানে হলো গিয়ে এটা অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে তৈরি করা। এখানে তুলসী আছে 5 ধরনের, দেন বাসক আছে 3 ধরনের, তারপরে কবাব চিনি, দেন পিপুল, বজ, জ্যোষ্ঠীমধু, আদা, লবঙ্গ, এগুলো সব কিছু দিয়ে টোটাল 27 types of herbs দিয়ে তৈরি। এটা ঠান্ডা, কাশি, জ্বর, ব্লাড পিউরিফিকেশনের জন্য, টোটাল আপনার নাকের থেকে শুরু করে লাংস পর্যন্ত এন্টার আপার রেসপিরেটরি ট্র্যাক
পরিষ্কার করে দেবে এবং ব্লাডের মধ্যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। আপনার দোকানে আসার আগে জানলাম যে আপনাদের দোকানে মানে বাঘের দুধ বিক্রি হতো বা এখনো হয় মনে হয়, আমি জানি না আসলে, এই বিষয়টা একটু বলবেন। বাঘের দুধ আসলে এখানে একটা মেটাফোর আছে, তো যেমন অনেকে বলে না যে কানা পোলার নাম পদ্মলোচন, লাইক দিস টাইপ অফ মেটাফোর, তো সেক্ষেত্রেতে বলা যেতে পারে মানে এটা বাঁশ গাছ যে আছে, তো বাঁশ গাছের ভেতরে এক ধরনের পানি হয় যেটাকে ক্রিস্টালাইজেশন করানো হয়, ক্রিস্টালাইজড করানোর পরে সেটা এক ধরনের ল্যাকটোজ ফরম্যাট তৈরি হয়। এই জিনিসটা আপনি যে কোনো রোগের জন্য, স্পেশালি চোখ থেকে শুরু করে তারপরে হজমের জন্য, সেগুলোর মধ্যে খুব ভালো কাজ করে, তারপর ব্রেনের জন্য খুব ভালো কাজ করে, তো সেক্ষেত্রেতে ওটাকে এটার মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে যে বাঘের দুধ। বাঘের দুধ মানে, আর যেহেতু বাঁশ গাছের পানি তো সেটা খুব ইজিলি এবং অনেক পরিমাণে আপনি পেয়ে যাবেন সেরকমটা না, তো সেটাও একটা দুর্লভ জিনিস, তো তাই ওটাকে মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে বাঘের দুধ এবং এটা নামকরণ করা হয়েছে, নামকরণ হয়েছে বাঘের দুধ। আর একটা জিনিস হলো গিয়ে বাঘের দুধের কিছু স্পেশালাইজেশন আছে, যেমন সেটা সব মেটালের সাথে রিয়্যাক্টেড হয়ে যায়, এর জন্য সেটা খালি গোল্ডের সাথে রিয়্যাক্টেড করে না। তো বাঘের দুধ আগে আমরা শুনতাম যে রাজারা ওই সোনার বাটিতে রাখতেন, মাটিতে পড়লে ফেটে যায়, শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেটা যেমন দুর্লভ একটা জিনিস ছিল, বাঁশ গাছের সেই পানিটাও ওই বাঘের দুধ হিসাবে তুলনা করা হয়েছে। মানে হলো গিয়ে এটা এরকম একটা জিনিস যে জিনিসটা আপনাকে আপনার ব্রেনটাকে এমনভাবে এনহ্যান্সড করবেন যাতে আপনি খুব জ্ঞানী থাকবেন। তো ওই মানে বাঘের দুধ আপনারা যেটাকে বলেন এটা কি আছে, মানে আমাকে দেখানো যাবে? কৃষ্ণ ওই যে ওটা দাও তো, বাঁশের দুধটা, বাঘের দুধ যেটাকে বলে। তো এটা কি আপনাদের বাঘের দুধ? হুম, এটা আপনি টেস্ট করে দেখতে পারবেন, এটার মধ্যে হাই সোর্স অফ ক্যালসিয়ামও আছে, হ্যাঁ, তারপরে এটার মধ্যে ভিটামিন ডিও আছে, তো যাদের বোনসের মধ্যে সমস্যা আছে, অস্টিওপোরোসিস আছে, তারাও যদি এটাকে ওয়াটার সলিবল করে তারপর গ্রহণ করে তো সেক্ষেত্রেতে সেটার জন্য কাজ করবে। আমি তো ভাবছিলাম যে বাঘের দুধ মানে দুধ বলতে যেটা আমি ভাবছিলাম যে লিকুইড কিছুই হবে। না না, এটা কোনো অ্যানিমেল প্রোডাক্ট না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা টোটালি আমাদের এখানে সব কিছুই যা কিছুই আছে সব ন্যাচারাল প্রোডাক্ট, কোনো অ্যানিমেল প্রোডাক্ট দিয়ে আমাদের এখানকার কোনো কিছু না, কেমিক্যাল না। এটা যেহেতু মানে রেয়ার, আপনি যেটা বললেন যে বাঁশের রস সংগ্রহ করা, হ্যাঁ ওইটা মানে অনেক কষ্টসাধ্য। ওটা কিছু লোক এখনও আছেন যারা কাজ করেন নাটোর থেকে, তারপরে হলো গিয়ে গাজীপুর থেকে, তারা এই ক্রোড রয়েসগুলো সাপ্লাই করেন। আচ্ছা আচ্ছা, তারা এই বাঁশ গাছের দুধগুলোকে প্রসেস করেন এবং সেখান থেকে তারপরে তারা সাপ্লাই করে। এটার মূল নাম হচ্ছে দেখলাম বংশলোচন, হ্যাঁ, আর এটা হচ্ছে মানে দুষ্প্রাপ্য বলে এটার নাম হচ্ছে বাঘের দুধ। এটার মানে দামটা কেমন? 10 গ্রাম 80 টাকা। 10 গ্রাম 80 টাকা, সেক্ষেত্রে এটা মানে কেজি পড়ছে 8000 টাকা। 8000 কেজি। আমাদের একজন কর্মচারী ছিলেন বিধুবাবু নাম ওনার, ওনার দুটো চোখই নষ্ট, কিন্তু উনি এক তোলা হোক 10 তোলা হোক আঙুলের মাপেতে উনি বুঝে তারপর দিতেন, উনি গন্ধ শুকে মেডিসিন চিনতেন। ওনাকে পিপল আপনি যদি দেন কোনটা পাটনায় পিপল আর কোনটা হয়তো বা খুলনার পিপল, শুকে বুঝে যাবেন, অথচ ওনার চোখ কিন্তু ভালো না। উনি মানে ঘ্রাণ নিয়ে বুঝে, ঘ্রাণ নিয়ে বুঝে যাবেন, এবং উনি পেশেন্ট ধরে এইভাবে করে 4টা আঙুল ধরতেন, 4টা আঙুল ধরে দেখতেন কোন আঙুলের মধ্যে বিটটা পাওয়া যাচ্ছে, যে প্রথম আঙুলে বিট পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় আঙুলে না, তৃতীয় আঙুলে না, চতুর্থ আঙুলে, এরকম করে বিট পাওয়া যাচ্ছে, সেই বিট অনুযায়ী উনি ই করতেন। যেমন ওনার কোনো সেরকম প্রবলেম নাই, ওনার প্রেশারের একটু প্রবলেম আছে 3rd আঙুল, এটা আমরা বিদ্যুৎ দাদুর কাছ থেকে শিখেছিলাম। এখানে আমাদের লৌহকাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই সেলফটা, তো এই সেলফটা লৌহকাঠ আর টিন দিয়ে এখানে কভার আপ করে দেওয়া হয়েছে যদিও বা পরবর্তীতে, কিন্তু এটা প্রথমে খোলাই ছিল। আর এখানে সবগুলো আমরা কোনো পলিথিন বেশি ইউজ পছন্দ করি না, আমরা পছন্দ করি সব এই কাগজের, বাঁশের তৈরি কাগজগুলো। আর এটার আরেকটা কারণ হলো গিয়ে এগুলো সেমি পামেবল হওয়ার কারণে ভেতরটার সাথে এরিও থাকে, তো জিনিসগুলো ভালো থাকে, তার জন্য এখানে কাগজের ইউজটাই বেশি। আর ওই সুতো দিয়ে আমরা এখনও প্যাকিং করেই দিই, সেটাও অথেন্টিসিটির মধ্যেও পড়ে, আবার হলেও গিয়ে সেটা ন্যাচারালিও ভালো। আমি তো দেখলাম এখানে সবই সেই পুরনো আমলের যেটা ছিল ওই রকমই আছে ডেকোরেশনটা, তো এইটা আপনারা ওই মানে ডেকোরেশনটা চেঞ্জ করেন এখানে, একটু বলবেন? সেটা হলো গিয়ে কিছুটা ইমোশন কাজ করে যে হ্যাঁ আমাদের অ্যানসেস্টাররা এখানে এভাবে করে বসে গেছেন, করে গেছেন, এই জিনিসগুলো এখান দিয়ে আসা যাওয়া করতেন,
তারপরে এই হাওয়াই খেয়েছেন, তো সেগুলো হয়তো বা ফোর ফাদার্সরাও চেঞ্জ করতে চাননি, ফাদাররাও চেঞ্জ করতে চাননি, আর এখন আমরা যখন আছি আমরা ওই নিয়মটাকে ফলো করছি এবং আমাদের কোথাও না কোথাও সেই জিনিসটা ওবে করার মধ্যে আমাদের ভালো লাগে। হ্যাঁ, তো সেটা চাইলে পরেই অনেক কিছু হয়তো বা, হ্যাঁ, কার মনে না থাকে যে এখানে টাইলস ফিটিং হোক দেখতে ভালো লাগবে, হয়তো বা ঝাড়ু দিলে পরেও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে, এখানে আলমারিগুলো হবে, কিন্তু আলমারি হলে পরেও এই লৌহ কাঠ পাওয়া যাবে না। তারপরে এই যে সেলফগুলোর মধ্যে যে একসময়তে ওনারা টাচ ছিল সেই টাচগুলো ফিল করা যাবে না, তো আমরা চাই যে সেগুলো থাকুক আর যতদিন পর্যন্ত সম্ভব থাকুক, আর তাছাড়া ওনারাও অতটা চেঞ্জ পছন্দ করতেন না। চমৎকার একটা জিনিস। তো আমি আপনাদেরকেও বলছি, 1820 সালে প্রতিষ্ঠিত যদি হয়ে থাকে এই দোকানটা, তার মানে এই দোকানটার বয়স হচ্ছে 203 বছর, আর 203 বছর পুরনো একটা দোকানে আমি আছি, যার নাম হচ্ছে শাহ বণিকের দোকান। আপনাদেরকে বলছি আপনারাও আসবেন এই দোকানটা দেখতে, কারণ এসে যেহেতু একটা ঐতিহ্যবাহী পুরনো একটা দোকান আমাদের এই ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে না, এটা বাংলাদেশের একটা পুরনো দোকান, আর সেই হিসাবে অবশ্যই আপনারাও আমার মতো দেখতে আসবেন। এখানে আসলেই যে কিছু কিনতে হবে তা না, কিন্তু একটা পুরনো দোকান আর এই পুরনো দোকানের যে ঐতিহ্যগুলো তারা এখনও ধরে রেখেছেন, তাদের আপনার দাদার ঐতিহ্য, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, আর এই দোকানটা দেখলে আসলে আপনাদেরকে আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আসলে, আর বিশেষ করে ভাইয়ের যে আতিথেয়তা এটাও আপনাদেরকে মুগ্ধ করবে। শাহ বণিকের দোকান 200 বছরের পুরনো, তো যেটা দেখার জন্য আমরা শুরু করেছিলাম সেটা টাচ পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাঘের দুধ হয় না, বা হলেও অনেক আগে হয়তো রাজা মহারাজারা সেটা জোগাড় করতেন, কিন্তু এখানে মেটাফোর হিসেবে যে বাঁশের জল যেটাকে ক্রিস্টালাইজড করে তারপরে দেওয়া হয় সেটা আমরা দেখলাম, সেটাকে এখন এটা বাঘের দুধ হিসাবে বলা হয়। এবং এটুকু জানতে পারলাম যে বাঘের দুধ অন্যান্য যে কোনো লোহা মানে ধাতুর সাথে বিক্রিয়া করে, কিন্তু সোনার সাথে বিক্রিয়া করে না, এবং সেটা সেই জন্য সোনার পাত্রেই রাখতে হয়। তো এসব বাদ দিয়েও এই যে দেখতে পেলাম বা পেলাম না, বা একটা ইতিহাস জানলাম বাঘের দুধের, এটা বাদ দিয়েও এই যে 200 বছরের পুরনো দোকানটা দেখলাম এবং এর যে ইতিহাস জানলাম, এর যে বৈশিষ্ট্য সেইগুলো জানলাম, সেটা জেনে খুব ভালো লাগলো। আমাদের এখানে এটা মোটামুটি দশকর্মার দোকান হিসেবে বলা চলে, কারণ এখানে দশকর্মার দোকানে সমস্ত কিছুই পাওয়া যায়, এই সমস্ত ঔষধি যে সমস্ত জিনিসপত্রগুলো, অশ্বগন্ধা রয়েছে, তারপরে আরও যে সমস্ত পাথরকা ফুল, এই যে আরেকটা কি কাবাব চিনি আমি চিনতাম, এটা আমি দেখেওছি খেয়েওছি, তো এই সমস্ত বা কেশর বা এই ধরনের ঔষধি জিনিসপত্র আরও রয়েছে, সেগুলো হচ্ছে হরিতকি রয়েছে, বহেরা রয়েছে, অনেক রকম জিনিসপত্র রয়েছে, তো সেই জিনিসগুলো দেখে সত্যি ভালো লাগলো যে বা ঢাকার মতো জায়গাতেও পুরনো এই ধরনের দোকান রয়েছে। আমি মোটামুটি যেটুকু দেখেছি সেটুকু মোটামুটি নতুন হয়ে গিয়েছে সমস্ত দোকান পাশার, কিন্তু এই ধরনের পুরনো দোকান, এবং এইটা জেনে ভালো লাগলো যে তারা ঐতিহ্যটাকে ধরে রেখেছে এবং তারা চায় না যে এটাকে নতুনভাবে বিল্ড করতে, রিনোভেশন করতে, কারণ সেইটার মধ্যে সেই টাচটা আছে, মানে সেই তার ফোর ফাদার্সরা যারা যে টাচটা রেখে গিয়েছেন সেই টাচটা তারা ফিল করতে পারেন, এবং সাথে সাথে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো ভীষণ দামি, মানে একটা কাঠের তো দাম রয়েছে, তাছাড়াও যে এত বছর পুরনো সেই জিনিসটাও কিন্তু একটা ম্যাটার করে। তো সাথে সাথে যে সমস্ত আতিথেয়তা তার ওনার, সত্যি ভালো লাগলো যে এত সুন্দর করে তিনি বললেন, এত সুন্দর করে বোঝালেন সমস্ত কিছু, শাহ কেন টাইটেলটা দেওয়া হয়েছে সামনে, ইংরেজরা দিয়েছিল কিছু কিছু বণিক যারা ব্যবসা করতো তাদেরকে, তো সবাইকে নয় কিছু কিছু দেওয়া হয়েছিল, এবং এই দোকানটা যেটা জানলাম ঢাকার মধ্যে না, সারা বাংলাদেশের মধ্যে একটা পুরনো দোকান, এবং এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মধু থেকে শুরু করে সমস্ত কিছু, এবং প্রচুর মানুষের বিশ্বস্ত দোকান, যেটা দোকানদার মানে দোকানে যারা আসছিলেন তারা বলছিলেন যে তাদের বাবা কাকারা এখান থেকে কিনে গিয়েছেন, ইভেন তাদের বাবা কাকাও হয়তো বা এখান থেকে এই জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছেন, তো এই কারণে আরও বেশি ভালো লাগলো ভিডিওটা, আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানতে পারলাম নতুন নতুন জিনিস, এবং হয়তো বা তোমরা অনেকেই হয়তো কেউ চেনো এই দোকানটাকে, এবং সত্যি ভালো লাগলো এত ইতিহাস জানতে পারে, এবং কিছু জিনিসের যে বৈশিষ্ট্য গুণ সেগুলো জানতে পারলাম, বাঘের দুধের অস্তিত্ব আমরা পেলাম না ঠিকই, কিন্তু
তার থেকেও আমি বলবো বেশি কিছু এখানে পেয়ে গিয়েছি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।